পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধানসভার দামোদর নদের ঘাটে নদীগর্ভ থেকে অবৈধভাবে বালি তোলার বিরুদ্ধে অভিযান চালান আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ও বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দন বাউরি এবং বিজেপির রাজ্য কমিটির সদস্য বাপ্পা চ্যাটার্জি। বিধায়ক হীরাপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। দুই বিধায়ক অভিযোগ করেন, বৈধ কাগজপত্র না থাকার সত্ত্বেও অবৈধভাবে বালি চুরি করা হচ্ছে। ওভারলোডিং এর জন্য এখানে যেমন ট্রাফিক লক্ষ লক্ষ টাকা তোলা তুলছে এবং এই একটা চালানের মার্ফতে, একটা চালানে একবার পারমিট, এই চালানের মার্ফতে ওরা কন্টিনিউ সারাদিন এই বালি তোলা চলছে। কিন্তু 150 সেফটির অর্ডার আছে, তোমার 200 সেফটির উপর মাল নিয়ে ওঠাও কি করে, ওভারলোডিং নিয়ে যাচ্ছ কি করে, কি জন্য ওঠাচ্ছ, মানে কি তো পারমিশন আছে, কত দিচ্ছে এত টাকা, হ্যাঁ 150 সেফটি দেখুন, কত করে নিচ্ছে এখানে, পার্থ মন্ডল কোথায়, মানে আমাদের দেনুয়া নবগঞ্জ পার্থ, কতবার না এই চালানটাতে কতবার অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন রাজ্য সরকারের মদতে বালি চুরি হচ্ছে। বালি চুরি করছে এই চোরার চুরির সরকার, চোরেদের সরকার, তারা বালি চুরি করছে। আপনি জিজ্ঞেস করুন, বলবে যে লিগাল, হয়তো ওই নদী গর্ভকে বলে না যেটা গ্রেজিং করার জন্য, হয়তো লিগালিও যদি হয়ে থাকে হয়তো 30 ফুট গ্রেজিং করতে অ্যালাউ করা হয়েছে, কিন্তু আপনি তো দেখতে যাচ্ছেন না ও 100 ফুট গ্রেজিং করে সেই বালিটা চুরি করছে। এবং এখানে ট্রাক ট্রাক দাঁড়িয়ে রয়েছে যারা বালি চুরি করে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা ট্রাক আপনি দেখবেন ওভারলোডেড, এই ওভারলোডেড ট্রাকগুলো 50 টাকা করে পুলিশকে দিচ্ছে, প্রতি থানায় দিয়ে দিচ্ছে 50 টাকা 100 টাকা করে চলে যাচ্ছে যেখানে যাওয়া। সরকার বলছে অবৈধ বালি বন্ধ আছে, এই ট্রাক্টরে করে যে বালি যাচ্ছে, ট্রাকে করে যে বালি যাচ্ছে, নদী গর্ভে মেশিন লাগিয়ে বালি তোলা হচ্ছে, এই সরকার তো যে কোনো অবৈধ কাজ তার সাপোর্টে আছে। গতকালও দেখলেন রেলওয়ের ওখান থেকে মানুষদেরকে যারা অবৈধভাবে রয়েছে ইলিগালি তাদেরকে সরতে বলা হয়েছে, কারণ কি যে ফ্রেট করিডোর তৈরি হচ্ছে রেলওয়ে ফ্রম লুধিয়ানা টু ডাঙ্কুনি, তার জন্য ইলিগালভাবে যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, আর যারা লিগালি ছিল তাদেরকে হয়তো টাকা দিয়ে রিএম্বার্স করা হবে। কিন্তু কালকে দেখলাম যে টিএমসি নাকি তাদের জন্য বিক্ষোভ করছে, তাদের জন্য লড়াই করছে, তাদেরকে বসাতে হবে অন্য জায়গাতে, রিহ্যাবিলিটেট করতে হবে। তো এই সরকার যে কোনো ইলিগাল জিনিস, অবৈধ জিনিস তার সাপোর্টে আছে, লিগাল জিনিস বা সাংবিধানিক যে জিনিস তার সাপোর্টে এই সরকার নেই। সুতরাং এটা ন্যাচারাল, ওখান থেকে যে বালিগুলো চুরি হচ্ছে তারা বলছে যে এটা বৈধভাবে, কিন্তু আসলে অবৈধভাবে। এটা পারমিশন কে দিয়েছে বা কারা দিয়েছে আমাদের কাছে মানে এখনো পর্যন্ত স্বচ্ছ নয় বা আমরা জানি না, কিন্তু এখানে দেখুন নদী গর্ভে এত এত বালি, মানে ওভারলোড বালি আছে, আমাদের আমাদের ছেলেরা বা আমরা যদি কেউ বলতে যাচ্ছি তখন বলবে যে হয়তো তোলা তুলতে এসছে এরকম একটা আওয়াজ তুলবে, কিন্তু আপনারা দেখুন এখানে আপনারা চারদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন যে কিভাবে বালি চুরি হচ্ছে এই নদী থেকে।
প্রচুর বালি, ওভারলোড বালি নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের চোখে কি এগুলো পড়ে না? নিশ্চয়ই প্রশাসনের সাথে জড়িত আছে পুলিশ। তাছাড়া এগুলো কি করে সম্ভব যে এখান থেকে নদীর থেকে ডাইরেক্ট গ্রামের রাস্তা হয়ে বালি তুলে নিয়ে যেতে পারে? এবং সম্পূর্ণভাবে মেশিন লাগিয়ে দিয়েছে, মেশিন লাগিয়ে যেখানে মানুষের তোলার কথা, আমি তো জানি মানুষের তোলার কথা, যেখানে পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই সেখানে যদি 100টা মানুষের বা 50টা মানুষের কাজ পাওয়া যায় সারাদিনে, তো সেখানে মানুষ উপকৃত হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে জেসিবি লাগিয়ে পরে মাটি তোলা হচ্ছে, দিন রাত সমান ভাবে বালি তোলা হচ্ছে। দিন আন্দোলন করব, আন্দোলনে অবশ্যই থাকবো, আমরা বিরোধী দল, আমরা অবশ্যই আন্দোলনে থাকবো। কিন্তু আমরা এটা পুলিশের দৃষ্টিগোচরে আনতে চাই যে ওনারা কি করছেন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশ কি দলদাস হয়ে সারা জীবন কাজ করে যাবেন? এইভাবে যদি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।